रेकॉर्डिंग है इंडियन टेलीकॉम चौकपटली बाजार मा आमी नार कोले दादोशो चांद दोले नूर देखी कपाले सुरसुनी तार गले आर बदन पाकी जा आई तोरा देखे जा आई तोरा देखे जा आई तोरा देखे जा आई तोरा देखे जा माँ मीनार कोले दादोशो चाँद दोले नूर देखी कपाले सुरसुनी तार गले आर बदन पाकी जा आर बदन पाकी जा आर बदन पाकी जा आई तोरा देखे जा देखे जा आई तोरा देखे जा काफे कारा बोलछे যারা মরব বুঝবেন তাদের অন্তরটা খুশিতে বকবক হয়ে যাবে আরে আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার ঝগড়া কিন্তু তাদের একটা বাচ্চা এসে আপনার বাড়ির একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে দেখে তাদের বাড়িতে গিয়ে বলছে মা গো ওই অমুক চাচার বাড়ি না একটা বাচ্চা হয়েছে মা কি সুন্দর আর আপনি কোনো কারণে হয়তো আপনার গরুটা তাদের জানলার কাছে বাঁধতে গিয়েছিলেন যখন শুনতে পেলেন আপনার মনটা খুশি হবে না খুশি হবে না যে এরা তো আমার শত্রু রে কিন্তু এদের বাড়িতেও আমার বাচ্চার প্রশংসা হচ্ছে তাহলে ইহুদি নাসারারা শত্রু আমরা নবীওয়ালা নবীর উম্মত আমার নবী তারিফ তারা করছে জোরে বলুন সুবহানাল্লাহ এইবার একটা একটা কথায় আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন এক একটা কথায় আপনি হাত তুলবেন আর সুবহানাল্লাহ বলবেন কথাটা কি শুনুন কে মাথায় ভরা মেঘা কেশি মেঘা কেশি মানে বুঝতে পেরেছেন ও মেঘা বরণ চুল ভর্তি আচ্ছা এর উল্টোটা যদি বলতো এই বাচ্চা হয়েছে না টাকওয়ালা টাক তাহলে তাতে খুশির কথা ছিল না কিন্তু উল্টোটা বলছে চুল ভর্তি খুশি না অখুশি খুশি এরকম একটা একটা কথায় নবীর উম্মত খুশি মানান মাথায় ভরা মেঘা কেশি চক্ষু জোড়া রবি শশী বাবা বাবা সত্যি আপনারা বুঝতে পেরেছেন আপনারা তাই দুটো হাত বারে বারে তুলে হাতকে সাক্ষীও রাখছেন আর সুবহানাল্লাহ বললে আল্লাহর প্রশংসা করা হয় কার হয় আল্লাহ তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে বাস আজকে এখানে মাহফিলটা এমন করব আমরা একদম এইটা জীবনের যেন সমস্ত পাপের বোঝাগুলো বরফের মতো গলিয়ে দিয়ে আমাদের এইটাই যেন জান্নাতে যাওয়ার একটা ওসিলা বানিয়ে দেয় পেছনের লোক কিন্তু সুবহানাল্লাহ বলছে না পেছনে যারা এসছে এদের খুব রাগ হচ্ছে মনে হচ্ছে এ হাত তুলছে না মুখও খুলছে না বন্ধু এ সুযোগ পাবে না সব সময় একটু অধমের কথা শুনে করে দেখো না চোখটা বন্ধ হয়ে গেলে হাসরের ময়দানে সাক্ষাৎ হবে গো দাদা সেদিন দেখা হবে সেদিন আফসোস করবো না করে যেন না করো যে সেদিন কেন আমি এইটুকু আমল করলাম না রে বহু মানুষ জান্নাতে যাচ্ছে আমিও তো সেই দলে ছিলাম কিন্তু আমি কথাটা শুনিনি তাই আজকে কেউ বাকি থেকো না বন্ধু তোমরা আমার প্রাণের বন্ধু আমি তোমাদের সঙ্গে হাসরের ময়দানে থাকতে চাই আল্লাহ কবুল করুক বলুন আমিন আবার আবার ঘুরাবো ওই কথাটা আরেকবার ঘুরাবো দেখবো নবীর আশিক এবার তড়পাই কিনা মাথায় ভরা মেঘা কেশি চক্ষু জোড়া রবি শশি আর মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি শিশির ভেজা আই তোরা দেখে যা
ভাই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আচ্ছা আর একটা ছন্দ বলি এই মনে আরেকটা ছন্দ আবার লাফাবো লাপিয়া গিয়ে যাব আরেকটা ছন্দ বলে নেই ভালো লাগছে তো আপনাদের দেখে খুব খারাপ লাগছে হ্যাঁ বন্ধু নবীর ঈদ মিলাদুন নবী অর্থাৎ নবীর এই যে আগমন এই আগমন বাণী আলোচনার নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী আর আমার ছেলেরা যখন লিখে দিয়েছে হুজুর নবীর জীবনী বলবেন তা আমি কেন এখান থেকে বলবো না এগুলো অনেকে জানা নাই বই পড়েছেন গোলাম মোস্তফার লেখা বিশ্ব নবী অনেকে হয়তো পড়েছেন না পড়লে একবার পড়ে নেবেন তবু ওনাকে শেষে লিখতে হয়েছে যে আমি হয়তো এক সমুদ্র পানি হতে ছুঁচের মাথায় যেটুকু পানি থাকে সেইটুকুই দিতে পারলাম বন্ধু এরপর আর একটা ছন্দ বলি যারা সমাজে ওয়ালা তাদের আর বলবো না হাত তোলার কথা আপনারা তুলবেন বুক খুলবেন কিনা আপনাদের ব্যাপার কি বলছে ইহুদি নাসারাদের মেয়েরা মা গো দেখে এলাম কেউ বলছে বুবু গো দেখে এলাম কি দেখলি জাগিলে ঘুমালে শিশু কখনো জেগে থাকে কখনো ঘুমিয়ে থাকে তো জাগিলে তার কালে যেন মুক্তা ধরে ঘুমালে ঠোঁট যুগলে কি শব্দ করে আমাদের বাচ্চারা এরকম করে সে যে অসাধারণ বাচ্চা সে তো করবেই এরা অবাক হয়ে বাড়িতে বলা বলি করছে জাগলে তার কালে যেন মুক্তা ধরে ঘুমালে ঠোঁট যুগলে কি শব্দ করে ঘুমালে ঠোঁট যুগলে কি শব্দ করে কি শব্দ করে রে কি শব্দ করে বলছে তারা শুনি দিবারাতি শুনি দিবারাতি কি শুনি আমি বলবো আমার সাথে আপনারাও বলবেন পাগল হয়ে যান নবীর ইশকে নবীর মহব্বতে মস্ত হয়ে যান বারবার বলবেন আমার সাথে তারা তাদের কথাটা তারা কি বলছে শুনি দিবারাতি উম্মাতি 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 বলুন বলুন উম্মাতি উম্মাতি উম্মা উম্মাতি 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 শুনি দিবারাতি উম্মাতি উম্মাতি শুনি দিবারাতি উম্মাতি উম্মাতি শুনি দিবারাতি উম্মাতি উম্মাতি একবার নাই কাজা একবার নাই কাজা শোন আল্লাহ একবার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দাদশ চাঁদ দোলে নূর দেখি কপালে সুরসুনি তার গলে আর বদন পাকি যা আর বদন পাকি যা আর বদন পাকি যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা আই আমি চলে যাব আপনারা গুনগুনাবেন রাস্তায় সাইকেল চালাবেন আর গুনগুনাবেন আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা
লাফিয়ে বাদ যাচ্ছে এ পর্যন্ত থাক এখানে এটা একটুই থাক আর একটু লাফিয়ে যাই নাহলে আবার কোলাতে পারবো না সময় তো চলে যাচ্ছে এইটুকু সময়ে এত বড় জীবনী হয় নাকি নয় রাত এক দু রাত নাই নয় রাত করেছি একই মাহফিলে একই জল স্টেজের উপরে নয় রাত পর পর হয়েছে পর পর তবুও জীবনী শেষ করতে পারিনি বন্ধু আর এই সামান্য সময় আপনাকে এক রাত করেছে আল্লাহ যদি বাঁচাই পরের বছর দু রাত করবেন না ইসলাম এনেছে টাইম বাবু টাইমের উপর গুরুত্ব দিতে হবে ইসলাম এনেছে টাইম আচ্ছা আপনি বলুন বাপ এই যে রমজান মাসে আমরা রোজা রাখি তো ইশার সময় ইফতার করলে তো বেশি নাকি হওয়া উচিত কি কেন দু ঘন্টা আরো কষ্ট দিলাম শরীরকে নাকি বেশি পাবো তো হবে না না তাহলে জেনে রাখবেন জেনে রাখবেন ইসলাম এনেছে টাইম তাই আপনাদের এই মহব্বত এই ভালোবাসা বজায় থাকলে রাখলে ইনশাল্লাহ পরের বছর আবার এরা না আনতে পারে আশপাশে কোথাও না কোথাও আসা হবে চিন্তা করবেন না বন্ধুরা আমার মহান পাক পারবারদিগারে আলম এই নবী সম্পর্কে ঘোষণা করলেন ও বন্ধু আমার আমি তোমাকে শুধুমাত্র মুসলমানদের জন্য পাঠাই না আমি তোমাকে শুধু কেবলমাত্র একটা গোষ্ঠীর জন্য পাঠাই না আমি তোমাকে সমগ্র কায়নার জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা কায়নার জন্য সমগ্র বিশ্ব মানব কুলের জন্য শুধু নয় জিন কুলের জন্য ইনসান কুলের জন্য ভূচর খেচর দৈত্য দানব সকলের জন্য আমি আল্লাহ তোমায় প্রেরণ করেছি করুণার আধার করে রহমত করে ও ভাইরা আমার মহান পথ পরবর্তীকার আরো বললেন ও বান্দারা শুনে রাখো লাউলামা খলকতুল আফলা এ নবীকে যদি আমি সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না হাদিসে কুদসির মধ্যে আছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি আমি আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছি এখন কম্পিউটার যুগের ছেলেরা ভাববে সর্বপ্রথম যদি সৃষ্টি করে সব নবীদের শেষ বেলায় পাঠালো কেন যাকে প্রথম সৃষ্টি করলো তাকে তো প্রথম পাঠানো উচিত তাহলে প্রথম যদি সৃষ্টি করলো শেষ বেলায় পাঠালো কেন বন্ধুরা এক লিটার একটা বোতলে পানি ফেলে দিয়ে 500 গ্রাম ছোলা রাখুন রাখতে পারবেন কেন পারবেন না একটা একটা করে ঢোকাতে পারবেন না এক লিটার একটা পানির বোতল খালি বোতল আমি 500 গ্রাম ছোলা রাখবো ছোলা একটা একটা করে ঢুকিয়ে আমি রাখতে পারবো কি পারবো না পারবো ও বন্ধু প্রথম যে ছোলাটা ঢোকালাম সে ছোলাটা বেরোবে সবার আগে না শেষে আল্লাহ আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করে রেখে দিয়েছিলেন হিফাজত করে সব নবীদের শেষ বেলায় প্রেরণ করেছেন উদাহরণটা বুঝতে পারলেন পেরেছেন ইসলাম যুক্তি অযুক্তিকতা কিছু নেই তো সম্পূর্ণ যুক্তি যুক্ত কথা কোন জিনিসটা ইসলামে অযুক্তি কাছে বার করুন একটাও পাবেন না আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের থিওরিতে পড়ছি মুখে দাড়ি রাখলে দাঁতের প্রবলেম হয় না 1500 বছর আগে আমার নবী বলে গেছেন দাঁড়ি রাখো আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের থিওরিতে দেখছি এই খাড়ুঘাটটাকে উন্মুক্ত রাখো এই যে বাদামি চামড়া কালো চামড়াটা যত খুলে রাখবে প্রকৃতির হাওয়া বাতাস নেবে জোয়ানি যৌবন তত শরীরে বাড়বে তাই তোমরা এটাকে উন্মুক্ত রেখে চলো আর নারীদের বলা হয়েছে ঢেকে চলো কারণ নারীদের যৌবন জোয়ানি বাড়লে পরে পুরুষ সামলাতে পারবে না মুশকিল হয়ে যাবে মেয়েদের চুল কাটা হারাম কেন হারাম এই জন্যই যে নারী যদি তুমি সোজা করে শুয়ে থাকো তোমার সেক্স ক্ষমতা বাড়বে একটা পুরুষ সামলাতে পারবে না 7টা পুরুষ হেরে যাবে তাই তুমি চুল বড় রাখো লোটন করো এখানে লোটন যখন এখানে থাকবে তুমি সোজা শুতে পারবে না তোমার গদ্দান বাঁকিয়ে রাখতে হবে যখন কল্লা বেঁকে যাবে বডি বাঁকতে বাধ্য কুরবানির গরুর সময় যখন গরু ফেলা হয় আগে কল্লাটা মোটকে ধরা হয় কারণ কল্লা মটকালে পরে বাস গরুর গোটা বডি পড়ে যাবে
তসলিমা বিশ্রীন মনে করলো আমার অনেক সেক্সের দরকার, সেই জন্য বেটা ছেলের মতো চুল রেখেছে। কারণ ওর কত স্বামী কেউ বলতে পারবে না, ও নিজেও জানে না। বন্ধুরে প্রত্যেকটা যুক্তিযুক্ত, অযুক্তিকতা ইসলামে কিছু নেই। ডাক্তার বিধানচন্দ্র রায়ের থিওরিতে আজকে পাচ্ছি, সূর্য ওঠার আগে যদি তোমার কানটাকে ভিজিয়ে নাও মৃত্যু পর্যন্ত কোনোদিন কানে কম শোনা রোগ হবে না, কানের কোনো ব্যাধি হবে না। 1500 বছর আগে আমার নবী বলে গেলেন, হে আমার উম্মতেরা, পাঁচ ওয়াক্ত ওযুর মধ্যে ভোরের বেলা ফজরের সময় ওযু কর আর কান মুছে কর। আজ করোনা ভাইরাসের ভয়ে ঘন ঘন হাত ধুতে বলেছে, হাত ধো, মুখ ধো, পা ধো। আর আমার নবী 1500 বছর আগে বিধান করে দিয়ে গেছেন, অজু করো, অজু করো। প্রশ্ন হলো, আমি সাত ঠান্ডায় শীতকালে কষ্ট করে অজু করলাম, অজু করে কোন রকমে মুখটা মুছে নিয়ে গরম কাপড়টা পরলাম, গেঞ্জি গায়ে দিলাম, তার উপরে আরেকটা মোটা গেঞ্জি গায়ে দিলাম, তার উপরে জামাটা গায়ে দিলাম, তার উপরে সোয়েটারটা গায়ে দিলাম, তার উপরে চাদরটা মুড়ি দিলাম, দিয়ে আমি এবারে মসজিদে যাব কি ঘরে নামাজ পড়ব। এমন সময় বাতকম্ব হয়ে গেল, এ কত বিরক্ত। এবার সব একটা একটা করে খোলো, আবার উজু করো। এবার প্রশ্ন জাগছে, ওগো রাসূলুল্লাহ আপনি বলে দেন, সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন যে বাতকম্ব যেখান থেকে হলো সেখানটাই ধুতে হবে না? এই হাত পাকি দোষ করলো, এদের কষ্ট দেওয়া হবে কেন? আমার নবী বলছেন, হাত দিয়ে যদি না খেতিস, পা দিয়ে যদি না চলতিস খাবার আনতে, মুখ দিয়ে যদি না আহার করতিস, নাক দিয়ে যদি না শুকতিস, কারণ বিরিয়ানি দেখতে খুব সুন্দর অথচ গুয়ের মতো গন্ধ, তাকে কেউ খাবে? তাহলে নাকও কাজ করছে তো। এগুলো তো এগুলো খাবার সময় কাজে লাগিয়েছিলি বলে তাই পেটে গ্যাস হয়েছে, তাই ও ফুস করে বেরিয়েছে, এর জন্য ওখানে কোনো দোষ নেই, এদেরই দোষ। ইসলাম কেমন যুক্তি দিয়েছে দেখুন, অযুক্তিকতা কিছু নেই, সম্পূর্ণ যুক্তিযুক্ত। বন্ধু মুর্শিদাবাদে জিজ্ঞাসা করেছিল, হুজুর এটার মানে এটা কি? যেখান থেকে বাতকম্ব বেরোলো ওখানটায় পানিও দরকার নেই, মাটিও দরকার নেই, কিছুই নেই, ও একটা সাধুকে সাধু রইল, ওই তো অন্যায় করলো, আর হাত মুখ ধোয়ার কারণ কি? আমি বললাম, বাস্তবে বোঝাবো না কোরআন হাদিস দিয়ে? বলে বাস্তববাদী আমরা, আপনি বাস্তবেই বলুন। বলে ভালো, চলছিল আব্দুল করিম রাস্তা দিয়ে, যেতে যেতে কিরকম একটা গাছের শেকড় লেগে পায়ের নোকটা উঠে গেছে, বর্ষাকাল ছিল, পা পিছলে পা ঢুকে গেছে শেকড়ের ভেতরে, পায়ের নোকটা উদড়ে গেছে, রক্ত বার হচ্ছে, কাদা লেগেছিল বলে অত বুঝতে পারেনি। বাড়িতে গেছে, পা ধুয়েতে গিয়ে দেখছে রক্ত বেরোচ্ছে প্রচুর, মাকে বলছে, মা কি করি বলো তো, প্রচুর রক্ত বেরোচ্ছে। মা বলছে, একটা লঙ্কা বাটা দিয়ে দে। বলে, মা জ্বলবে তো? বলে, একটু জ্বলন হয়ে হোক, ব্যথা সেরে যাবে। লঙ্কা বাটা দিয়ে বসিয়ে রেখেছে, অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেনি। একটা বাড়ির ডাক বউকে পাঠিয়েছে, যা সেই আমার চাস্তো ভাইয়ের কাছ থেকে বড়ি নিয়ে আয়। কুয়াক ডাক্তার একজন ছিল, যন্ত্রণার বড়ি দিয়েছে, বেচারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন বুঝলো সকালবেলা, বাহ তো একটু কমেছে, ঠিকই আছে তাহলে তুই ভালো হয়ে যাবে। আবার লঙ্কা বাটা তুলে ফের লঙ্কা বাটা দেয় আর এই কুয়াক ডাক্তারের ওষুধ খায়। এরকম করে 10 দিন কাটালো, মাল কিন্তু আস্তে আস্তে ফুলছে, বাড়ছে। MBBS ডাক্তারের কাছে গেছে এবার বাধ্যতামূলক। ডাক্তার বলছে, ও এই ব্যাপার হয়েছে, দেরি করে ফেলেছো তো। আরে স্যার, আমি ভেবেছিলাম অতি ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, বেডে শুয়ে পড়ো। বেডে শুয়ে দিয়েছে, দিয়ে এত বড় ইঞ্জেকশন বার করেছে। এইবার ডাক্তার রুগী দেখে বলছে, ডাক্তার, একটা মাছি বসলেও আমি সহ্য করতে পারি না, এত ব্যথা, আর আপনি অত বড় ছুঁচ বার করেছেন। ডাক্তার বলছে, এই চুপ করে শো। ও ডাক্তার, কত টাকা নেবেন বলুন, অন্য ওষুধ দেন, ওই ছুঁচ ঢুকাবেন না। বলে, কিছু কর, তারপর ইঞ্জেকশন মাল ভরে নিয়ে এইবার ডাক্তার আগিয়ে আসছে, ও থরথর করে কাঁপছে। আমি একটুখানি ওখানে মশা লাগলে, মাছি লাগলে আমার কষ্ট হয়, অত বড় ছুঁচ ঢুকাবে? ডাক্তার তারপর দেখা গেল ঘায়ের দিকে না গিয়ে, পায়ের দিকে না গিয়ে, ও আসছে হাতের দিকে, এসে বলছে, এখানে কাপড় সারা। রোগী বলছে, ডাক্তার, ব্যথা আমার সেখানে,
আর ইনজেকশন দেবেন এখানে? ডাক্তার বলছে আরে ব্যথা তো যেখানেই হোক শরীরের, ইনজেকশন দেওয়ার জায়গা এটা, অর্থাৎ এইখানেই ইনজেকশনটা দেওয়া হবে। কথা ঠিক না ভুল? বাতকম্ব হোক যেখান থেকেই হোক, জেনে রাখবে তোমার এই হাত অন্যায় করেছে, পা অন্যায় করেছে, মুখ অন্যায় করেছে, নাক অন্যায় করেছে, তাই এগুলোকেই শাস্তি দেওয়া হবে। কথা বুঝে আসলে? তাহলে অযৌক্তিক কোনটা? কোনটা অযৌক্তিক নয় বন্ধু। এই বাস্তবের উপরে আরো আগিয়ে যেতে পারতাম, কিন্তু বিশ্ব নবীর জীবনী বলতে অনুরোধ করা হয়েছে। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, তিন দিন কেটে গেল, চার দিনের দিনে একজন এসে দরজায় টোকা মারে, ও ভাইজান গো উনি কে এসেছে? মা আমি না, নবজাত শিশুকে ওই মাটির মেঝেতে শুইয়ে দিয়ে টুক টুক করে দরজার কাছে যাই, দরজাটা খুলে দেয়। কে গো? দেখছে কতগুলো দাই মারা এসেছে, বলছে আপনি কি আমিনা? হ্যাঁ। আপনার স্বামী কি আব্দুল্লাহ? হ্যাঁ। আপনার বাড়িতে বাচ্চা হয়েছে? হ্যাঁ। আমরা নিতে এসেছি, আমরা তো দাই মা, আপনি কোরেশদের বৌমা। কোরেশদের বংশের একটা নিয়ম আছে, যে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তারা নিজেরা মায়েরা তাদের কিছু করবে না, দুই দুধ মা দাই মা করে দেবে, নিয়ে চলে যাবো বাচ্চাকে। মা আমিনা বলছে এসো ভেতরে এসো। যখন ভেতরে ঢোকে রে, দেখে একটা প্রদীপ আছে, তেল নাই, একটা পানির ঘড়া আছে কিন্তু পানি নাই, একটা চ্যাটাই আছে তার চার জায়গায় ছেঁড়া। এত গরিবের মেয়েকে, এত গরিবের বাচ্চাকে নেব বিনিময়ে কি পাবো তার থেকে, চলো ফিরে যাই। চার দাই মাই ফিরে চলে গেল। এমন সময় আমিন একটু ব্যথা পেল, শিশু মুস্তাফাকে বলছে বাবা রে এলি তো এলি বাবা, এত গরিবের ঘরে কেন এলি? একটু পরে আবার দরজায় কেউ টোকা দেয়। মা আমিনা উৎফুল্ল মনে গিয়ে বলে ও দাই বাবুজানরা আমি গরিব হতে পারি, এসো ভেতরে আসো, আমি নিঃস্ব, আমি বিধবা, আমি স্বামী হারা, আমি নিকৃত, কিন্তু তোমাদের যা প্রাপ্য আছে আমি পরের বাড়িতে গোলামি করে হলেও দিয়ে দেব, আমার বাচ্চাকে দয়া করে নিয়ে যাও। দাই মারার অবস্থা দেখে বলে এ বলে তুই নেও, বলে তুই নেও, বলে তুই নেও, বলে তুই নে, কেউ নিতে চাইল না, সব চলে গেল। দুপুর ঢলে গেল, মা আমিনা ঝরঝর করে কাঁদে, টপ টপ করে চোখের পানি শিশু মুস্তাফার মুখে মুখে পড়তে থাকে, ও বাবা মোহাম্মদ রে কেন এমন করে এলি বাবা, আমি তোর দাইমা হয়ে যাব, আমি তোর গর্ব ধারিনী মা, আমি তোর দুধ মা, আর কাউকে দেব না বাবা, দেব না, আমায় অপমান করে করে সব চলে যাচ্ছে, আমি আর কাউকে দেব না। ও মোহাম্মদ রে যেদিন বড় হবি, মাঠে খেলতে যাবি, অন্য ছেলেরা বলবে এই মোহাম্মদকে কোনো দায় মা মানুষ করে না, সেদিন শুনে ছুটে এসে আমায় যেন কোনো প্রশ্ন করে লজ্জিতা করবি না বাবা। মানব দেহের রক্তের মতো সূর্য যখন রং ধারণ করে পশ্চিম আকাশে বসতে চলেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এমন সময় আবার কেউ দরজায় টোকা মারে। মা আমিনা চিন্তা করে আর দরজা খুলবো না, বারে বারে গেছি আর অপমান হয়েছি, আর দরজা খুলবো না, কাউকে আর দেব না। কিন্তু যিনি এসেছেন উনি তো চলে যাওয়ার জন্য আসেন না, যখন টোকা মেরেছে দরজা খোলে না, জোর করে ঠেলা মারছে, একটু খুলে গেল কিন্তু মানুষ ঢুকতে পারবে না, তাই আরেকটু জোর করে আরেকটু ছেলা মারে, কোন রকমে ঢুকে যাবে। ওদিকে মা আমিনা চিন্তা করছে কে, আমি দরজা খুলছি না, অথচ জোর করে আমার ঘরে দরজা ঠেলছি কে, দেখি তো বাচ্চাটা, দেখি তো বাচ্চাটা, রেখে একবার গিয়ে আলতো করে শিশু মুস্তাফাকে শুইয়ে দেয়। দিয়ে আধ খোলা দরজায় গিয়ে বলছে কে গো, কে আপনি? আমি গরিব হতে পারি কিন্তু ডিসিপ্লিন বলে কিছু তো আছে, নিয়মাবলী তো আছে, আপনি জোর করে দরজা ঠেলছেন, কে আপনি? যিনি এসেছেন উনি তখন কি বলছেন? উনি তখন বলছেন আহা, শুনেছি তোমার কোলে এসেছে সাইয়েদে জামা, শুনে শুনেছি তোমার কোলে
এসেছে সাইয়েদে জামা, আর তাই তো তাহারে নিতে আমি এলাম দাই হালিমা। আরে দাও না কোলেতে আমার, দাও না কোলেতে আমার, লালকে তোমার চুমা দেব চুমা দেব কদমে তাহার, চুমা দেব বুষা দেব কদমে তাহার। মা হালিমা বলছে কে আপনি? একটা হালিমা শুনেছি। মা আমিনা বলছে একটা হালিমার নাম শুনেছি, তার নাকি অনেক ভিজিট, সে নাকি খুব পাকা দাই মা। তুমি কি সেই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ আমি সেই। মা আমিনা তখন বলছে ও হালিমা গো, আমি যে বিধবা, আমি স্বামী হারা, আমার নেই কোনো বাসা বাড়ি, এই খেজুর পাতার ভাঙা বাড়ি, আমার একটা চ্যাটাই আছে চার জায়গায় ছেঁড়া, ঘোড়া আছে তেল পানি নাই, প্রদীপ আছে তেল নাই, পরে কি দেব তোমায়। ও হালিমা আমার বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু আমি টুইন ওয়ান হয়ে গেছি, আমি দাই মা, আমি দুধ মা, আমি গর্ভধারিণী মা, আমার বাচ্চা আমি আর কাউকে দেব না। হালিমা বলে আমি না গো, একটু ভেতরে তো যেতে দাও, একবার বাচ্চাটা তো দেখেই যাই, টুক টুক করে ভেতরে যায়। ও এক কোণে পূর্ণিমার চাঁদের মতো ঝকমক করে কচি দুধের বাচ্চা, চার দিনের বাচ্চা। হালিমা কোনো কথা না শুনে কচি বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুক 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 করে চুমা দিতে থাকে। আমি না বলে ও হালিমা অত চুমা দিও না, আমি নিঃস্ব আমিনা, আমার নেই কোনো খাজানা, নেই কোনো সামানা, দিতে কিছু পারবো না, তোমার হাতে ছাড়বো না, ও গো হালিমা তুমি হয়ে যাও রওয়ানা, যাও চলে যাও বুবু, আমার বাচ্চা আমার কাছেই মানুষ হবে। হালিমা তখন কোলে করে নিয়ে যেতেছিল, আমিনার দিকে তাকিয়ে কি বলছে জানেন? শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে দেখ আমিনা, গরিব আপনে আর ভাবিস নে, এর চেয়ে আর কিছুই দামি না, সান্ত্বনা দিয়ে হালিমা বলে আমিনা গো, দুনিয়ার কোনো সামানা, দুনিয়ার কোনো খাজানা আমার লাগবে না। এই জাহাসরের ময়দানে সাফাৎকারী হবে, এর সাফাৎ ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাই আমার কিছু প্রয়োজন নেই, আমি শুধু শুধু মুস্তফাকে নিতে এসেছি, দাও ছেড়ে দাও। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে, হালিমা যে উটনিটা নিয়ে গিয়েছিল উটনিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, রিক্ত সওয়ারি সকালবেলা বেরিয়েছিল হালিমা, সন্ধে হয়ে গেছে আমিনার কাছে যেতে, আবার ওখান থেকে সন্ধে যখন উটনি রওনা দিবে হালিমার ঘরে পৌঁছাতে সকাল হয়ে যাবে, তাই না? কিন্তু বিশ্বনবীর মোজেজা দেখুন চার দিনের ছেলে। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে, তখন তখন ভেঙে গেছে ঘুম, এতক্ষণ তো বাচ্চা ঘুমাচ্ছিল, এবার যখন উঠের পিঠে বসেছে, ভেঙে গেছে ঘুম তাকে আমাসুম, বলে ও সওয়ারি চল না ছুটে। উটনিকে বলছে আয় উটনি, ওই এসেছিস যেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে সারাদিন ধরে, বিদায়কালে ওই রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলে হবে না,
তাড়াতাড়ি চল ছোট কেন ওদিকে মোর দুধ ভাই মানে হালিমার যে বাচ্চাটার দোলনায় শোয়ানো আছে হালিমার ঘরে তার কথা মনে করে আমার নবী বলছেন ওদিকে মোর দুধ ভাই জেখি দেতে ব্যাকুল ওদিতে ওদিকে মোর দুধ ভাই জেখি দেতে ব্যাকুল এমন নবী আর হবে আর এমন নবী হবে জোরে আমার সাথে বলুন হয় না হবে না আর এমন রাসূল জোরে জোরে হয় না হবে না আর সারা মখলেকুল যার নাই সমতুল হয় না হবে না আর এমন রাসূল জোরে হয় না হবে না আর এমন রাসূল ও ভাইজান এটা মনে করুন হাসরের ময়দান এইটাই মনে করুন সেই হাসরের ময়দান আমরা কিচ্ছু জানি না আমরা কিচ্ছু জানি না আমরা নামাজ জানি না রোজা জানি না কলমাও ভালো করে পড়তে জানি না পয়সা নেই হজ করি না আর জাকাতও দিই না কি করব জাহান্নামে যেতে হবে তো আমরা এখানে হয় না হবে না আর এমন রাসূল করছি আল্লাহ একবার সেখানেও মুখ দিয়ে বার করিয়ে দিও নবীর কাছে সবাই যখন নবীরা পর্যন্ত যাবে শাফাত চাইতে কারণ নবীর শাফাত ছাড়া কোনো নবীরাও জান্নাতে যাবে না আমার বিশ্ব নবী শাফাত ছাড়া অন্য নবীরাও জান্নাতে যাবে না ইনি এত বড় নবী এনার কাছে যখন শাফাত চাইতে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করব আমরা তখন জানি এইটুকু বলে দিতে পারি উনি কে ফেরেশতারা বলবে উনি সেই নবী আখিরের নবী আমরা যেন সদল বলে সেদিনও বলতে পারি হয় না হবে না আর এমন রাসূল চলে বলুন হয় এমন রাসূল কষ্ট করে নেব আর যদি নবীর কাছে গিয়ে বলে হয় না হবে না এমন রাসূল আচ্ছা যখন কোনো বাপ তার বাচ্চাকে কোলে নিয়েছে আর বাচ্চা যদি বাপের গালটা টিপে বলে আব্বা তোমার মতো আব্বার কারোর হয় না হবে না বাপের মন খুশি হয় না স্বামী যদি স্ত্রীর গালটা টিপে বলে বিবি গো তোমার মতো বিবি আর হয় না হবে না বিবির মন খুশি হয় আমরা পাগল উম্মত না নবীর কাছে গিয়ে যদি বলে দিতে পারি হয় না বলুন হয় না হবে না আর এমন রাসূল হয় না হবে না আর এমন রাসূল আমার নবী খুশি হবে না বেজার হবে আল্লাহ বলছে আমার নবী যে কাজে খুশি আমি আল্লাহ সে কাজে খুশি যে নবীর হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব সুবহানাল্লাহ যাতা ব্যাপার আল্লাহু আকবার যাতা ব্যাপার আসুন ইশকে রাসূল হয়ে যায় আশিকে নবী হয়ে যায় ইশকে মাহবুব মাহবুব খোদা জিস দিল মে হাসিল নহীঁ লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নহীঁ হোসেনও নামাজ পড়েছিল আর এজিদরাও নামাজ পড়েছিল হোসেনও নামাজ পড়েছিল এজিদও নামাজ পড়েছিল হোসেনও মুসলমান ছিল এজিদরাও মুসলমান ছিল কিন্তু হোসেন ইশকে নবী ছিল আশিকে রাসূল ছিল আর এজিদ ফাসিকের রসুল ছিল নামাজ পড়লেই শুধু হয়ে যাবে তাহলে এজিদ জান্নাতে যাবে নাকি তার সারা জীবনের নামাজ কি হলো বেকার হয়ে গেল কেন নবীর প্রেম ছিল না বলে নবীর মহাব্বত যদি না থাকে ও নামাজ বেকার ও রোজা বেকার যতই আপনি শরীরকে কঙ্কাল করে ফেলুন রোজা রেখে রেখে হবে না কাজ বন্ধুরা আমার তাই নবীর ইশক তৈরি করি আসুন অন্তরে ভালো করে আবদ্ধ করি আমি অধম আপনাদের দুয়ার ভিখারি বহুত ভুল ভাল বলছি আমি মানুষটা ঠিক নেই আমি জল যাওয়ার পরে আমার নামে অনেক সমালোচনা করুন কোনো অসুবিধা নেই করবেন কিন্তু আমি বলতে চাইবো বন্ধু নবীর প্রেম প্রেমের প্রেমিক হয়ে যান নবীর পাগল হয়ে যান নবী যেখানে যাবে আমি সেখানে যাব নবী জাহান্নামে যাবে নবী জাহান্নামে যাবে নবীর দামান কেমন ভাবে ধরুন এরপর হালিমা নিয়ে গেল ওই উটনির উপরে বসলো নবী কি এমন বললো রে ওই খোঁড়া উটনি যে চার বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো সেই উটনি পঙ্খিরাজ ঘোড়ার মতো দূর দূর করে দৌড়তে শুরু করলো কয়েক মুহূর্তের মধ্যে হালিমার ঘরে পৌঁছে গেল
হালিমা এই খুশিটা অন্য সঙ্গে শেয়ার করবে বলে আর এক দাইমার দরজায় গেছে গিয়ে দেখে তাদের দরজায় শিকল তোলা মানে এখনো সে দাইমা ফিরে আসেনি আর এক দাইমার বাড়িতে গিয়ে দেখে সেখানেও তালা মারা আর এক দাইমার বাড়িতে খোঁজ নাই বলে এখনো আসেনি দাইমারা কেউ এখন পৌঁছায়নি হালিমা ভাবলো যে এখনো পর্যন্ত কোনো দাইমা নিজের বাড়িতে এসে পৌঁছায়নি যত তাড়াতাড়ি আমি হালিমা পৌঁছে গেছি এরপর হালিমা চিন্তা করলেন মূল্যবান জিনিসকে মূল্যবান জায়গায় রাখা উচিত হ্যাঁ কি না রেল লাইনের পাথর রেল লাইনে পড়ে আছে আর হীরের পাথরটা আপনার শোকেসের ভেতরে চাবির ভেতরে আছে তাই না যদি রেল লাইনের স্টোন চিপ একটা তুলে এনে কেউ আলমারির ভিতরে রাখে এসে পাগল না বোকা পাগল তাকে লোক পাগল বলবে ও বন্ধু গো মা হালিমা চিন্তা করলেন এই সুন্দর এত সুন্দর জিনিসটা যে খোঁড়া উঠানিটি বসে আর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় এই মূল্যবান জিনিস আমি যেখানে সেখানে রাখবো না কোথায় রাখবো দোলনাই গিয়ে রাখবো দোলনাতে নিয়ে যায় গিয়ে দেখে দোলনাতে তার গর্ভের সন্তান আবদুল্লাহ শুয়ে আছে ও মোহাম্মদ রে মা হালিমা করছে কি দুই হাতের তলায় আমার নবীর মাথাটা নিয়ে এসে বলছে ও মোহাম্মদ রে ওই দেখ দেখ এই দোলনাই তোর দুধ ভাই শুয়ে আছে আমি ইচ্ছা করলে ওর ঘুমটা ভাঙিয়ে দিতে পারি ওকে জাগিয়ে দিতে পারি কিন্তু ওর যদি ঘুম ভেঙে যায় ও যদি হ্যাঁ 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 করে কাঁদতে থাকে ও মোহাম্মদ আমি একগ্রচিত্ত মনোভাব নিয়ে তোমার সেবা করতে পারবো না তাই তুমি বিয়াদবি হলে ক্ষমা করো মেহমান ও প্রিয় মেহমান একটু মাটিতেই শুয়ে পড়ো যখন শিশু মুস্তাফাকে মাটিতে শুয়ে দিয়েছে ওদিকে সাইমা নামক মেয়েটা তো পায়ের কাছে বসে দুলছিল আবদুল্লাহর পায়ের কাছে হালিমার ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ দোলনায় শুয়ে ঘুমাচ্ছিল যখনই শিশু মুস্তাফাকে মাটিতে শুয়ে দিয়েছে অমনি আবদুল্লাহ চিৎকার করে কেঁদে উঠেছে যখনই কেঁদে উঠেছে পায়ের কাছে কে বসে আছে রে তার পিঠে লাথি মারছে নিজের বোনের পিঠে সাইমার পিঠে লাথি মারছে সাইমা বিরক্ত হয়ে বলছে কি হলো রে তুই এমন করে লাথি মারছিস কেন তখন আবদুল্লাহ কথা বলছে সাইমার সাথে কি বলছে শুনুন দোলাতে দোলে হালিমার ছেলে মাটিতে খেলে শিশু নবী তখন দোলার ছেলে কেঁদে উঠেছে কেন দোলার ছেলে এই জন্য কাঁদছে কেঁদে বলে দেয় নিজ বোন সাইমাই ও বোন রে করিস না এমন বিয়াদবি কাগজের কোরআনটা নিচে রাখা বিয়াদবি যদি হয় ও যে কথা কওয়া জিন্দা কোরআন রে ওটা নিচে রেখে কেমন করে উপরে আমরা আছি কারণ শিশি স্বর্ণকার সোনা চেনে বানর চেনে লিচু আর মানুষ মানুষে চেনে সরে চেনে কচু এ শিশু তো চিন্তা করে গেছে তখন সাইমা বুঝতে পারেনি ও যে কেন লাথি মারছিস তখন আবদুল্লাহ বলতে চাইছে রব না দোল নাই রাখো না আমায় ওই আহমাদের পায়ের তলে রব না রে রব না দোল নাই রাখো না আমায় আহমাদের পায়ের তলে কেন ওর নূরের বদন করে নেই চুম্বন আর ছুঁয়ে নেই চরণ এই কপালে আর মাখিয়ে দে এই মুখে ওই পাক চরণের ধুল মাখিয়ে দে এই মুখে ওই পাক কদমের ধুল এমন নবী আর হবে তাহলে এবার বলুন আপনারা একসঙ্গে সবাই হবে না আর এমন রসুল সারা মহলে কুল যার নাই সমতুল হয় না হবে
হবে না আর এমন রসুল ওরে হয় না হবে না আর এমন রসুল আই জান গো এ নবীর জন্য জান দিতে মন চাইবে কিনা জান দিতে প্রাণ দিতে কে কে রাজি আছেন হাত উঠিয়ে দেখান দেখি ও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এতগুলো আপনার দিওয়ানা এই হাসনাবাদ এলাকার এই গ্রামে কি গ্রাম মধ্যম বরুণ হাটের জলসায় সাক্ষী দিচ্ছে নবীর জন্য জান দিতে হয় তাও দেব একটি কাজ জীবনেতে ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব করে যাব করে যাব করে যাব করে যাব করে যাব কি কাজ নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব চলে বলো সুবহানাল্লাহ নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে জোরে বলো নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব কি আশিক আপনারা কি নবীর দিওয়ানা আপনারা আল্লাহ পাক কোথায় আসলাম হাবিব কাজ হাজির করে দিয়েছে লাখো শুকরিয়া আল্লাহ তোমার দরবারে যে ইমানদারদের কাছে আমাকে তুমি আজ পৌঁছে দিয়েছো এইবার মা হালিমা দুধ পান করাবেন শিশু মুস্তাফাকে যখন ডান দিকে দুধ ধরেছে চুপ 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 করে পান করছে মায়েরা কোনোদিন একটা দুধ পান করায় না এটা একটু ধরাই আবার ওটা একটু ধরাই আবার এদিকে একটু ধরাই ওদিকে একটু ধরাই মা হালিমা একটা দুধ পান করাচ্ছেন চুপ চুপ করে নবী মুস্তাফা টানলেন যখন আরেকটা ধরিয়েছেন একটুও টানছেন না মুখ খুলছেন না মুখটাই খুলছেন না মা হালিমা ভাবলো কি হলো রে বাবা আবার এটাকে ধরাই খাচ্ছে ভালো আবার এদিকে যখন ধরাই এক বিন্দু নিতে চাইছে না তখন হালিমা আল্লাহর দরবারে বলছে কি হালিমা বলে আল্লাহু আহাদ দুগ্ধ কেন খায় না মুহাম্মদ হালিমা বলে আল্লাহু আহাদ দুগ্ধ কেন না মুহাম্মদ শিশু বলে মা গো করো মাফ শিশু বলে ও মা গো করো মাফ কেন ওই ভাইয়ের প্রতি করছি ইনসাফ চলে বলো শিশু মুস্তাফা চার দিনের নবী বলতে চাইছে হালিমা ওই দুধ ভাই আব্দুল্লাহ যে দুলাই শুয়ে আছে ও যদি তোমার পেট থেকে ভূমিষ্ঠ না হতো আমি এক ফোঁটা দুগ্ধ পেতাম না আচ্ছা যার জন্য দুগ্ধ পেয়েছি ওই দুধ ভাই আমার ওর জন্য আমি একটা রেখে দিচ্ছি আমাকে বারবার তুমি ওইটা এটো করিও না শিশু বলে মা গো করো মাফ এই ভাইয়ের প্রতি করছি ইনসাফ আরে এ পর পারে নাই বিচারে আজ আমরা এখানে প্রতিজ্ঞা করছি এ পর পারে নাই বিচারে হকের পাল্লা ধরে যাব ধরে যাব নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব একটি কাজ জীবনেতে ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব করে যাব করে যাব করে যাব করে যাব করে যাব নবীর প্রেমে নবীর প্রেমে মরে যাব আপনারা বলুন নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব নবীর প্রেমে বেঁচে আছি নবীর প্রেমে মরে যাব ইয়া রাসূলুল্লাহ কবুল করে নাও মাবুদ আমার নবীর আশিককে তুমি কবুল করে নাও আমিন বন্ধু এবার আরেকটু লাফিয়ে গিয়ে যায় হালিমার ঘর থেকে বার করে নি কারণ ওখানে বহুত কথা এই এক রাতে হয় না আশপাশে যদি হয় কোথাও এক সপ্তাহ প্রোগ্রাম করবেন আসলাম হাবিব করে দেবে শুধু নবী জীবনই চলবে
আর যত দূর হলো কালের পথ থেকে আবার তারপর দিন ওখান থেকে যখন থেকে কাটলাম ওর পথ থেকে ন দিনে শেষ করতে পারিনি আর আপনাদেরকে এই সামান্য সময় কি করে শোনাবো আর একটু লাফিয়ে গিয়ে যাই হালিমার ঘর থেকে যখন এবারে শিশু মুস্তাফাকে বাড়ি আনা হবে মা আমিনা গেছে হালিমা গো একদিন দুদিন নয় দায় মারা ছ মাস রাখে খুব বেশি এক বছর রাখে ও হালিমা একটি বছর দুটি বছর তিনটি বছর চার বছর কেটে গেল হালিমা দাও এবার আমার বাচ্চা আমায় ফিরিয়ে দাও হালিমা বলো বলো তোমায় কি দিলে তুমি খুশি হবে কারণ তুমি তো দায় মা আমার কর্তব্য তোমায় কিছু দেওয়া ও হালিমা বলো বলো তোমার কি পাওনা কি চাহিদা আছে যা বলবে হয়তো পরিশোধ করতে পারবো না হালিমা তবু যথাকিঞ্চিত দেওয়ার চেষ্টা করব মা হালিমা ঝরঝর করে কাঁদে তরতর করে চোখের পানি জমিনে পড়ে জমিন ভিজে যায় শিশু মুস্তাফা হালিমার চোখের পানি মুছে দেয় মুছতে মুছতে বলে আম্মা আপনি কাঁদেন কেন আম্মা হালিমা বলে বাবা ওই যে এসেছে ওটাই হলো তোমার গর্ভধারিণী মা ও বাবা মোহাম্মদ রে আজ তোমায় আমার কাছ থেকে চলে যেতে হবে বাবা শিশু মুস্তাফা একটুখানি চোখ বন্ধ করে ভেবে নিলেন কি ভাবলেন তিনি জানেন উত্তরে হালিমাকে বলছে আম্মা জান গো ও গোর ও আমার দুধমা আমি এ কথা বারবার আপনার মুখে শুনেছি আমি নাকি আপনার গর্বের সন্তান নই আমি নাকি আপনার দুধ আমি নাকি আপনার অন্যের বাচ্চা আপনার কাছে পালিত হচ্ছি ও হালিমা এটাই তো কুরাইশদের নিয়ম বলে শুনেছি ঠিক আছে মা ঠিক আছে আমার আম্মা কিছু দিতে পারুক আর নাই পারো আমি আপনাকে একটা খুশ খবর শুনিয়ে দিচ্ছি কানে কানে কি বাবা ও দুধমা গো আমি কথা দিলাম কথা দিলাম হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন আমি সেদিনে একটা বেটা ছেলেকে খুঁজবো আর একটা মহিলাকে খুঁজবো সেই বেটা ছেলেটা হলো হযরতে বেলাল হাবশি আর মহিলাটা হলো আমার দুধ মা হালিমা মা হালিমা চোখের পানি মুছে নিয়ে নখ দিয়ে দিয়ে মাথাটা চুলটা একটু সোজা করে দিয়ে আমিনার হাতে তুলে দেয় মা আমিনা নিয়ে সদরে চুম্মা করতে থাকে কলিজায় লগড়াতে থাকে ঝরঝর করে কাঁদতে থাকে মা আমিনা কাঁদে এই জন্য আজ যদি তোর আব্বা বেঁচে থাকতো রে তোর আব্বা যদি আজ বেঁচে থাকতো কত খুশি হতো স্বামী হারা বিধবা আমিনা স্বামীর কথা মনে করে ঝরঝর করে কাঁদে ওদিকে হালিমাও কাঁদে এদিকে আমিনাও কাঁদে শিশু মুস্তাফা গর্ভধারিণী মায়ের চোখের পানি না মুছে আবার পেছনে টুকটুক করে কয়েক কদম গিয়ে হালিমার পানি মুছতে থাকে আর বলে মা কাঁদেন কেন মা হালিমা তখন শিশু মুস্তাফাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে ওই সোনার মুহাম্মাদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী রবে কেমন করে ও সোনার মুহাম্মাদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে বলো এ দুঃখিনী রবে কেমন করে রোজ রাতে বিছানাতে কে আর শোনাবে গান কে বা ভোরে বলবে মোরে ওঠো গো আম্মা জান রোজ রাতে বিছানাতে
बोल के आर आमाय डाकबे मधुर सुरे उम्मन बोल के आर आमाय डाकबे मधुर सुरे बोलो ए दुखिनी जाबे कैमन कोरे ओ सुनार मुहम्मद तुम्हें आज के छेड़े बोलो ए दुखिनी रबे कैमन कोरे बोलो ए दुखिनी रबे कैमन कोरे माँ हालिमा जखन झरझर करे कादे शिशु मुस्तफा चोखेर पानी मुछते मुछते बोले अम्मा जान गो ओ अम्मा जान जेदिनी आमार अल्लाह आमाय हासरेर मैदाने जन्नते जावार कथा बोलबेन सेदिनी आमि कि करब तबे शोन अल्लाहर आदेशे बेहेश्त होब ना रवाना केन अरे जतक्षण ना पाबो पाशे आमार दूध माले मा पेयो ना बैठा ओ दूध माले मा तुम्हारे जन्म रबे से थाय बेहेस्तेर बिछाना मा हालिमार चोखेर पानी जान जलियो बाष्पर नहीं उदाउ हो गल हालिमा बोले अमीना गो जाओ 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 अमीना तुम्हें सारा दुनिया बिक्री करे আমাকে দিলেও আমি আমার শিশু মুস্তাফার যে কথা শুনেছি যে ওয়াদা পেয়েছি এই ওয়াদার দাম সারা দুনিয়া বিক্রি করা অর্থের চেয়েও বেশি যাও আমার আর কোনো দাবি নেই আমিনা যাও নিয়ে চলে যাও মা আমিনা নিয়ে চলে গেল নিজের বাড়িতে